ইরেকটাইল ডিসফাংশান বা লিঙ্গের শিথিলতা এখন এই বিষয়টা একটা একটা ভাস্ট জিনিস এটা যেমন বিবাহিত ছেলেদের ক্ষেত্রেও যেমন হতে পারে অবিবাহিত ছেলেদের ক্ষেত্রেও তেমনভাবে হতে পারে কিন্তু মেনলি আমরা ডে টু ডে প্র্যাকটিসে যেটা দেখি এটা বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত পুরুষদের ক্ষেত্রেই বেশি হচ্ছে এবারে এই ইরেক্টাইজ ডিসফাংশান বা লিঙ্গের শিথিলতা এইটা কখন বলবো হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে যখন আমাদের বিবাহিত ছেলেদের ক্ষেত্রে যাদের সহবাসের সময়তে যাদের লিঙ্গ দৃঢ় হচ্ছে না তাকে তখন সেক্ষেত্রে ইন্টারকোর্সের প্রবলেম হচ্ছে তখনই এখানে পেশেন্টরা আসে তো লিঙ্গের শিথিলতা বা ইলেকট্রিক ডিসফাংশান এটাকে যদি আমাকে ক্যাটাগোরাইজ করতে হয় মানে আমি সহজ করে যদি বলতে পারি এটা দুটো মেন কম্পোনেন্ট আছে একটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল বা মানসিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল বা শরীরের কোনো রকমের যদি কোনো প্রবলেমের জন্য হতে পারে মেনটি দেখা যাচ্ছে যে যে কাপলরা অনেক দিন ধরে বাচ্চার জন্য ট্রাই করছেন বা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন তাও বাচ্চা আসছে না তখন একটা মনের মধ্যে ভীতি সৃষ্টি হয় যে তাহলে আমার জন্যই হয়তো বা বাচ্চা আসছে না তাহলে তখন বা আমি সহবাসে হয়তো বা আমার তরফ থেকে কোনো গাফিলতি থেকে যাচ্ছে তার জন্যই হয়তো বাচ্চা আসছে না তখন একটা সাইকোলজিক্যাল একটা তার একটা মানে একটা অপরাধবোধ কাজ করতে থাকে এবং সেক্ষেত্রে যখন সহবাসের সময়তে তখন আর লিঙ্গ দৃঢ় হয় না বা লিঙ্গের শিথিলতা আসতে পারে এটা গেল সাইকোলজিক্যাল পার্ট আর প্যাথোলজিক্যাল পার্ট কি অনেক সময়তে দেখা যায় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যেটা আমাদের মাথার থেকে বা কিছু কিছু হরমোন যেটার জন্য হচ্ছে কি লিঙ্গ দৃঢ় করে সেই হরমোনের যদি ডেফিসিয়েন্সি থাকে কিছু কিছু রোগ যেমন যেটা যার মধ্যে খুব কমন ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস যেটা হয়তো সুপ্ত অবস্থায় রয়েছে আমাদের ডায়াগনোসিস হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু লিঙ্গের যে ব্লাড ভেসেলগুলো থাকে যে পেনিসের যে ব্লাড ভেসেলগুলো থাকে তার মধ্যে যদি রক্ত চলাচলে ব্যাহাত ঘটে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রাইল ডিসশানের সমস্যা আসতে পারে এবারে এবার এটার প্রতিকার কি যদি মেনলি যে পোর্শানটা হচ্ছে সাইকোলজিক্যাল পোর্শান সেটা কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়কেই বুঝতে হবে যে আমাদের বিবাহের মেন উদ্দেশ্য কিন্তু একমাত্র সন্তান তৈরি করা নয় যদিও একটা মানে বিবাহিত একটা জীবনের একটা স্টেজে পরে গিয়ে একটা প্রত্যেকটা কাপলেরই একটা স্বপ্ন থাকে যে সন্তান কিন্তু সেক্ষেত্রে যদি সন্তান না আসে তার ডিটেলড ইনভেস্টিগেশন করাতে লাগবে কিসের জন্য আসছে না তার জন্য কিন্তু ইরেকটাইল ডিসফাংশন একমাত্র কারণ নয় তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকে উভয়কে এগিয়ে আসতে লাগবে এবং সেক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং সাইকোয়াটিস্টের কাছ থেকে করলে সেক্ষেত্রে অনেক সময় তা অনেক বেটার রেজাল্ট পাওয়া যায় এবার আসি প্যাথোলজিক্যাল কারণগুলোতে যদি দেখা যায় যে আমাদের মেল সেক্স হরমোন যেগুলো টেস্ট এটা যদি ডেফিসিয়েন্সির জন্য আসে তাহলে তার নির্দিষ্ট কিছু হরমোনাল সাপ্লিমেন্টস নিতে লাগে বা যদি দেখা যায় যে কিছু অকাল্ট কারণ বা মানে গুপ্ত কিছু গুপ্ত মানে যেটা আনডায়াগনোসড থেকে আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস সেটা হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলগুলো যেটা থেকে বললাম যেটাতে ব্লাড ফ্লোটাকে অবস্ট্রাক্ট করছে সেগুলো যদি হয় ডায় হয়তো আপনারা জানেনই না যে আপনাদের ডায়াবেটিস রয়েছে কিন্তু ইদের একটা ডিসফাংশন হচ্ছে এটা একটা সিমটম এটা আপনি পরবর্তীকালে বুঝতে পারলেন যে আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে কিন্তু আপনার আননোটিস থেকে যাচ্ছে এটা তার ডায়াবেটিস রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার ব্লাড টেস্টটা করিয়ে এবং ভালো ডায়াবেটোলজিস্টের কাছে দেখিয়ে সেই সুগারটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সেক্ষেত্রে এই ইরেক্টারি ডিসফাংশান থেকে আমরা মুক্তি পেতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে ইউরোলজিস্ট তাদের সাহায্য নিলে অনেক সময়তে পেনিসের মধ্যে যে ব্লাড ফ্লোটা ফ্লোটাতে সেখানে যদি অবস্ট্রাকশন তৈরি হয় সেক্ষেত্রে ডপ্লা স্টাডি করা হয় যে পেনিসের ব্লাড ফ্লোটাকে ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখার জন্য সেগুলো করে দেখে দেখা গেলে তার নির্দিষ্ট ট্রিটমেন্ট করলে নিশ্চয়ই আমরা এয়ারটেল ডিসফাংশনের এই যে সমস্যা সেটার থেকে বেরিয়ে আসতে পারবো কিন্তু প্রথমত কথা এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি আমাদেরকে কারণটাকে খুঁজে বার করতে হবে কিছু ক্ষেত্রে হাজব্যান্ডের যেগুলো প্যাথোলজিক্যাল কারণ সেগুলোকে খুঁজে বার করে আর কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণ যেখানে স্বামী স্ত্রী উভয়কে এগিয়ে আসতে হবে সঠিক ট্রিটমেন্ট হলে ইরেকটাইল ডিসফাংশনের এই যে একটা মানে আমাদের প্রবলেম এটা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারবো